আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। এ পর্বে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমি আমার কম্পিউটারকে একেবারে ড্রাক মোড করে ফেলতে পারি। তো আমরা জানি যে ব্রাইটনেস দিয়ে কম্পিউটারের সামনে সবসময় বসে থাকা, এতে অনেক সময় চোখের প্রবলেম হতে পারে। তাই আমরা আমাদের কম্পিউটারকে খুব সহজে ড্রাক মোড করতে পারি, অর্থাৎ আমাদের পুরো কম্পিউটার আমরা যেই সফটওয়্যারটি ওপেন করি না কেন বা যেখানে যাই না কেন সব কিছুই একদম ড্রাক মোড দেখাবে। আমরা যেখানে যাব সব কিছুতেই আমরা দেখতে পাবো যে ড্রাক মোড। আমরা স্টার্ট মেনুতে যাই আর যেইখানে যাই অথবা যে কোনো সফটওয়্যারকে যদি আমি ওপেন করি, জাস্ট এইখান থেকে যদি আমি ওয়ার্ডটাকে ওপেন করলাম, তারপরে আমরা এখান থেকে এটাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডার্ক মোড, এই ফেজগুলো সব কিছু একদম ব্ল্যাক দেখাচ্ছে। আমি যদি ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করি, এটা অটোমেটিক্যালি ডার্ক মোড হয়ে আছে। তারপরে ক্রোমে যাই এবং এখান থেকে যদি আমি যে কোনো সাইটে যাই, এটা হচ্ছে ফাইবার, তারপরে রয়েছে প্লে স্টোর থেকে শুরু করে বা ফেসবুক, যেখানে যাই অটোমেটিক্যালি সব কিছু একদম ডার্ক মোড হয়ে আছে। ওকে, এটা করার জন্য জাস্ট আমরা সিম্পল কিছু কাজ করতে পারি। জাস্ট একটা শর্টকাট ইউজ করার মাধ্যমে আমরা আমাদের পুরো কম্পিউটারকে ড্রাক মোড করতে পারি এবং খুব সহজে। জাস্ট কিবোর্ড থেকে আমি যদি ওয়াল্টার এবং শিফট চেপে ধরে এই দুটি চেপে ধরবো, ওয়াল্টার শিফট এই দুটি চেপে ধরে আমি এইখানে আরও একটি কীতে পেস্ট করব যার নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন, অর্থাৎ ওয়াল্টার শিফট অ্যান্ড প্রিন্ট স্ক্রিন। এই তিনটি চিপে ধরার সাথে সাথে কিন্তু আমাদের কম্পিউটারটা ড্রাক মোড হবে। তো এতক্ষণ ড্রাক মোড ছিল, আমি এটাকে করলাম আর কি, আবার আমি ড্রাক মোড করলাম। তো এই যে ড্রাক মোড হয়েছে, এখন এই তিনটি জিনিস চাপার পরে এইটাকে আমি চাইলে আবার ফের ড্রাক মোড থেকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়ার জন্য আমরা কি যেটা করতে পারি তা হচ্ছে আবার কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট অ্যান্ড এই কি প্রিন্ট স্ক্রিন এখানে চাপলাম। চেপে ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটা সুন্দর, মানে আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে এসেছে, ডিফল্ট অবস্থায় ফিরে এসেছে। তো এটাকে আবার ব্রাইটনেস যদি আমি করতে চাই, মানে ড্রাক মোড করতে চাই, তাহলে কি করব, জাস্ট কিবোর্ড থেকে, এটাই মনে রাখার বিষয়, কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট এই দুটো জিনিস কিন্তু চেপে ধরেছি, এটা কিন্তু ছাড়া যাবে না। এটি চেপে ধরা রাখা অবস্থায় আমি আরও একটি কীতে চাপ দিব যার নাম হচ্ছে প্রিন্ট স্ক্রিন। এখানে চাপ দেওয়ার সাথে সাথে এরকম একটি নোটিফিকেশন আসবে, আসার সাথে সাথে জাস্ট এখানে এস করে দেব। এস করে দিলেই প্লিজ ওয়েট লেখা আসবে এবং এক দুই সেকেন্ডের ভিতরেই কিন্তু আমাদের কম্পিউটারটা এরকম ড্রাক মোড হয়ে যাবে। আমরা যেখানে যাব সব কিছু এরকম ড্রাক দেখাবে, যেই সফটওয়্যারই ওপেন করি আর যেখানে যাই সব কিছু একেবারে ড্রাক মোড। যাই হোক, এটাই ছিল আজকের শিক্ষণীয় বিষয়। তো সব কিছু মিলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।